দেখেন একজন প্রশ্ন করেছে একজন লোক তার পীরকে বাবা বললে পীরের ছেলে তার কি হবে ভাই হবে নাকি তাই তো হয় পীরকে বাবা বলছে তো বাবার ছেলে কি হবে না আরো কিছু হয় সবচেয়ে ভালো কথা পীরকে বাবা বলবেন না শায়ক বলবেন শায়ক কি বলবেন শরীয়তে এরকম কোন নিয়ম নাই যে পীরকে বাবা বলতে হবে পীরকে সবচেয়ে ভালো শেখ বলবেন উস্তাদ বলবেন কি বলবেন বাবা বলতে গেলে অনেক সমস্যা হয় পীরের বউ হয় আপনার মা ঠিক কিনা মা আছে তারা কি কষ্ট পায় না কথা বলেন একজন বাবা সবচেয়ে কষ্ট পায় সন্তান তারে বাবা না বলে আরেকজনের বাবা বললে একজন মা সবচেয়ে কষ্ট পায় সন্তান তাকে মা না বলে আরেকজনকে মা বললে তো বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আপনি কি ব্যস্ত যাবেন নাকি তাই পীরের কি বলবেন শেখ ওস্তাদ বা চাচা বা খালু কিন্তু বাবা না বললে আমার মনে হয় ভালো হয় জাহেজ তো আছে অনেক কিছু থুতু এই মিয়া জায়েজ তো অনেক কিছু আছে এই যে আমি থুতু দেই আর একজন যদি চেটে খায় এটা না জায়েস কথা বলে থুতু খাওয়া তো জায়েশ জায়েজ তো আছে তাকুয়ায় চলা উচিত ফাতোয়ায় না তাকুয়া কিসে চলবেন ফাতোয়ার চেয়ে বেশি ভালো কোনটা তাকুয়া এখানে এক মৌলবী বলেছে যারা বিজিস আসলামকে হাজার নাজের মনে করবে তারা ফাঁসে এই লোকটাই বিতর্ক বাংলাদেশে সৃষ্টি করছে এভাবে কথাটি না বলাই উচিত তবে আমি সব সময় যেটা বলে থাকি যে আল্লাহ রসুস এত ক্ষমতাল্লাহ ওনাকে দান করেছেন উম্মদ যেখানেই দুরুসালাম পুরুক আমার নুন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী হোসাল্লাম ওনার জান্নাতুল ফের দৌস রাজা মোবারক থেকে তা দেখতেও পান শুনতেও পান ঠিক কেউ যদি বলে জানেন তাহলে সে হয়ে যাবে না এটা একটা ভুল ফতুয়া এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমি বলে দিচ্ছি কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন সে কাফের মুশ্রেক বুঝলেন নাই আবার কেউ যদি বলে আমরা যে রকম গায়েব জানি না রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন না সেও কাফের নাই একটু কেউ যদি বলে আল্লাহ যে রকম গায়েব জানেন রসুল্লাহ ওই যদি বলে আমরা যে রকম গায়ব জানি না রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন না সে কাফের তাহলে কথাটা কি কথাটা হলো তোমার আমার নিকট যেটা গায়ব রসুল্লার নিকট ওটা গায়ব ছিল না রসুল্লার নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়ব ছিল না সেই জন্য হাদিসি জিবরিলের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মেসকাতে সরা মেরকাত কাত প্রথম খন্ডে একশো বিশ কি বাইশ পৃষ্ঠায় আমার যতটুকু মনে পড়ে তিনি ব্যাখ্যা করেছেন গায়েব দুই প্রকার একটা গায়েবে মোতলাক যাকে বলা হয় গায়েবে জাতি আরেকটা গায়েবে জাফি আরেকটা কি গায়েবে মোতলাক বা গায়েবে জাতি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ যে বলেছেন কল্লা ইয়া আল্লাহ মমাংফিস সামা ওয়া কি আল্লা ইল্লাল্লাহ আপনি বলুন আকাশ ও জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না এটা গায়েবে জাতি এটা গায়েবে এটা এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না কথা বুঝতেছেন আরেকটা হলো গায়েবে এ কোনো মাধ্যমে গায়েব জানা ওই রকম গায়েব আল্লাহ রসুল জানতেন যেটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ামাহুয়া আল্লাহ গায়ে বে বি দনীন আই ওয়ামাহুয়া আল্লাহ গায়ে বে বি বহিল আমার রসুল মোহাম্মদ গায়ব প্রকাশ করার ক্ষেত্রে বখিল নন কৃপন নন কথা বুঝতেছেন আমার নবী মোহাম্মদ সাল্লা গায়ব প্রকাশে বখিল নন কৃপন নন তাহলে এই সব আয়াত হাদিসকে সামনে রাখলে এটাই বলতে হয় আমরা আমাদের কাছে যেটা গায়ব রসুল্লার কাছে ওটা গায়ব ছিল না রসুল্লার কাছে যেটা গায়ব ছিল আল্লাহর কাছে সেটা গায়ব ছিল না সাধারণ মানুষের এলেমের সাথে রসুল্লার এলেমের তুলনা করলে কুফুরি হবে রসুল্লার এলেমের সাথে আল্লাহর এলেমের তুলনা করলে সেরকি হবে এটাই সঠিক মুনসিফ আমরা ডানে বামে যে নিজের নষ্ট করব না অন্যের ইমানকে নষ্ট করার চেষ্টা করব না তবে এই গাইবে এজাফি জাফি রসুল্লাহ কতটুক জানতেন সেটা তাফসির বাগাবিতে আল্লামা ইমাম বাগাবি তুলে ধরেছেন আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন খালাক আল ইনসান আল্লাহ মাহুল বায়ান ব্যাখ্যায় বাগাবি লিখেছেন ইয়ানি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন সৃষ্টি শুরু থেকে কে আমত্তক যা কিছু হয়েছে হচ্ছে হবে তার সব কিছুর ইন গায়েবে এজাফি হিসেবে আল্লাহ গায়েবে এজাফি হিসেবে আল্লাহ তার প্রিয় রসুল মোহাম্মদ সাসলামকে দেড় হাজার বছর আগে জানাই দিয়েছেন কথা বুঝতে পারছেন আলেমদের ভুল আলেমরাই সংশোধন করবে এই কথা তাহির ব্যাপারে বলতে পারলে এক বক্তার নাম নিয়েছে ওই বক্তার ব্যাপারে এক পীরের নাম নিছে সেই পীরের ব্যাপারে আরেক পীরের নাম নিছে তার ব্যাপারে কেন বলতে পারেন না দেখুন জ্যাসউদ্দিন তাহিরি বয়স কম অনেকভাবে আমি তাকে নসিহত করেছি আজকে দেখছেন কোন নাচানাচি করছে কথা বলে গান গাইছে শুধু আজ করছে আমার সংস্পর্শে আসার কারণে বা আমার নসিহতের কারণে বা আরো কোনো মুরব্বীর কারণে লোকটির যদি আমূল পরিবর্তন আসে তাহলে এই অপদার্থটা পদার্থ হইল না কথা বলে না সম্পদে পরিণত হইল না এটা ভালো হইছে না খারাপ হয়েছে আপনারা যেদিকে ইঙ্গিত করছেন আমাকে ওই বক্তা ওই পীর ওই পীর কেন সংশোধন করেন না তাদের সংশোধনের জন্য আমি কি না করেছি তাদের তবার জন্য লিখিত পয় পাঠিয়েছি তাদেরকে মাসালা বুঝানোর জন্য আমি বারবার ডেকেছি আমার কথায় তারা পাত্তা দেয় নাই যে লোকটি আমার কথায় দেয় তাকেই আমি কাউন্ট করব আর যে আমার কথায় পাত্তা দেয় না তার পিছনে আমি চেষ্টা করে যাচ্ছি হেদায়ত আল্লাহ দিতে পারেন ঠিক আচ্ছা এক ভাই বলেছে কোনো কোনো শিরিক বা কুফুরি করলে সাথে সাথেই কাফের ফুতুয়া দিয়ে দেন তারেক মনোয়ারকে কেন দেন নাই তিনিও তো কুফুরি করেছে রসুলের সামনে বিয়াদুবি করেছে তাকে কোনো কাফের ফুতুয়া দেন নাই তাকে কোনো আপনার ঘরে গিয়ে চায়ের দাবাদ দিতে পারেন হ্যাঁ আমি তারে শুধু চা খাওয়াই নাই তারে রোস্ট ব্রোস্ট পোলাও গোস্ত কোরমা সব খাওয়াইছি কেন তোমরা যারা প্রশ্ন করছো তোমরা সুন্নি হও নাই রসুল্লার সুন্নত জানো না আমার প্রিয় রসুলের সুন্নাত দেড় হাজার বছর আগে আল্লাহ রসুলের কদমে ক্রিম দৈফা যে আল্লাহকে বিশ্বাস করে আখের আপকে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে মেহমান যদি বেইমান হয় তাকে ঝাঁটা দিয়ে তাড়ানো যাবে না অতএব যে মলানার কথা বললা তিনি তো আমার বাড়িতে যে উঠেছেন আমি মেহমানদারি তাকে করেছি তবে মেহমানদারির ফাঁকে কি কি ভুল ত্রুটি তাদের আছে আমি তা ধরিয়ে দিয়েছি সংশোধন করিয়ে দিয়েছি এবং তিনি বলেছেন ভবিষ্যতে এই বিষয়গুলোতে তিনি যথেষ্ট সতর্ক থাকবেন এটা ভালোইছে না কথা বলে না তো তোমরা যারা আমার পিছনে পড়ে আছো তোমরা আসো আমার বাড়িতে আরো বেশি ভালো কিছু খাওয়াই দিব নতুবা আমারে দাওয়াত করে আনো ঠিক না আমি বুঝাই দিই কাদা ছোড়াছড়ি পাইছো কই এই খোসা খুশি পাইছো কই আব্দুর বিনটা শুধু আব্বাসীর দিকে দূরবীনটা আমার দিকে কি ভুল করি কি ত্রুটি করি দেখেন না তাহিরি বলে গেল আমার ব্যাপারে আমি হেলিকপ্টারে চড়ি কিছুদিন পর আল্লাহর রহমত যদি থাকে নুরনবী মোহাম্মদ সাসমের সৎকা থাকে আল্লাহর কোরআন ইজ্জতে আমি তো হেলিকপ্টার কিনেই ফেলব তখন কি করবা এখন বলো অপচয় হয় তখন ফ্রি মানুষকে বাস শোনাব গ্যাস উদ্দিন তাহিরি বলেছেন ব্যস্ততার কারণে এখন তো আমার দেখা দিকে অনেক মলুবি বা পিরো হেলিকপ্টারে চলতেছে এটা তো আমার নতুন আপনার জানেন আমার বাপ দাদা পালকিতে চড়তেন হেলিকপ্টারটা পালকির মতে শুধু উপরে পাখা লাগছে আর এটাও মনে রাখবেন বাংলাদেশে যা কিছু শিখিয়েছে আমার বংশধর আহ সুন্নত জামাত আর এখন আমরাই শিখাই এক নম্বরে থাকি আল্লাহ রহমত কোরআনের ইজ্জতে বরকতে আমাদের থেকে শিখে অনেক মৌলবি বক্তা এখন হেলিকপ্টার উঠতেছে এটা তো আমার থেকে শিখে তাদের ধন্যবাদ দেওয়া উচিত আমাকে ঠিক না সমালোচনা করা তো উচিত তারপরে সমালোচনা করে আমি দামি পোশাক পরি কেন ভালো পোশাক পরি কেন তার মানে ওদের কথা আলেম বা পীর হবে এমন যা স্যান্ডেলটা সিরা থাকবে টুপিটা ময়লা থাকবে সদ্রিতে সাদা থাকবে কাপড়ে ৩২টা তালি থাকবে নাকি এরকম চলবে গর্ধপের দল বোখারি কিতাবুল লেবাস খুলে দেখো কি কি পোশাক আল্লাহর বান্দারা পড়তে পারে সেখানে আবার কথা আছে জুব্বার কথা আছে সারা উইলের কথা আছে ঠিক কিনা ইজারের কথা আছে রেদার কথা আছে পাগড়ি কি রকম হবে সেই কথা আছে চার আঙ্গুল রেশমের কারু থাকতে পারবে সে কথাও আছে তোমরা তো গুলো না হ্যাঁ খুব সুফিগিরি দেখাও টুপিতে তালি জুতার বেল সিরা তারপরে জামার মধ্যে বত্রিশটা তালি খুব ফকিরি দেখায় মানুষের হাতিয়া তোফা গালানোর জন্য বেশি বেশি জামার কিছু না আমি কাঙ্গাল পীর আমি ফকির ইবনে ফকির কিন্তু খোঁজ নিয়ে দেখেন ব্যাংকে চার কুঠি জমে বাড়ি আছে আটটা গাড়ি দশটা ঠিক কোনো হক্কানি পীরের দরবারে পীরকে মহাব্বত করে কোনো মুরিদ পশু টুসু নিয়ে জবাই করে রুখ খেতে পারবে কিনা কোনো সমস্যা নেই কারণ তো আমের কাজ আসলাম বলেছেন যে এক সাবি জিজ্ঞেস করেছেন আমালে আইগুল অন্ন রায় আফজাল কোন আমল উত্তম আসলাম বলেছেন বুখারির হাদিস তো আমা ও আল আমান আরফ তো তারিফ তুমি মানুষকে খাওয়াবে আর যাকে চিনো যাকে চিনো না সালাম দিবে খাওয়ানোটা সবের খাজ না কথা বলে না এরপররাজা মেস্কাতে এসেছে রসুল আসাথম বলেছেন। ইনা ফিল জানাতি গুরা ফা। ইরা জু হা মিম ভতু হা। ও ভতুন নহা ন জুহুরিহা। জান্নাতির ভিতর এমন কিছু কামরা আছে। যার বাইর থেকে ভিতর দেখা যায়। ভিতর থেকে বাহির দেখা যায়। কামা আরা বিজ্ঞন ফাকালা লিমান হাজাই আর রসুল আল্লাহ এক বেদুইন দারাই গেছে। দা্রা বলেন হুজুর এই সুন্দর কামরাগুলো কার। রোসলা বললেন প্রথমেই দেখেন লিমান আত লিমান আত আবাল কালাম ও আমাত আম ও আদ্যা মাসিয়াম ও সল্লা ফিল্লা লে ওয়ান্না সুনিয়া আম যে চাইট্টা কাজ করবে মানুষকে খাওয়াবে দেশি রোজা রাখবে রাতে নামাজ পড়বে যখন সবাই ঘুমায় থাকে মুখের কথা পবিত্র করবে আল্লাহ তাকে জান্নাত ওরি বিশেষ কামরা দান করবে এবং আপনি যদি সোয়াবিন নিয়তে বাড়ি যান তারপরে যা যা নেওয়ার আছে ভেড়াবকরি তারপরে এগুলো নিয়ে যদি রান্না করে তাবারুক হিসেবে কান কোন গুণা তো হবেই না বরং সবাবের আশঙ্কা আছে আশঙ্কা না সব পাবেন কোনো সন্দেহ নেই পীরও খাবে আপনিও খাবেন গরিব মুরিদরাও খাবে এটা তো সবাবের কাজ এইটাই ফতুয়া খুঁজো অন্য পীরের বাড়িতে গেলে যে ডাইল ভাতও খাইতে দেয় না টিকিট লাগে পঞ্চাশ টাকা পেশাব করতে ছয় টাকা গোসল করতে আট টাকা ওইখানে পিরালির নামে ব্যবসা চলে ওইটা তোমার চুলকারি হয় না আর হকানি পীরারা এই সালে সব করে মানুষকে খাওয়ায় এতে তোমার চুলকানি হয় চশমার গ্লাসটা বদলাও না রঙ্গিন গ্লাস থাকলে সব রঙ্গিনই দেখবা গ্লাস যদি সাদা হয় তা আসলটা আসল দেখবা আবার কোন ফির ফকির আসে স্টেজে মাসাল্লাহ এর ডাউনার ডান দিকে বসান ডান দিকে আপনি ডানে যান আর আমি আপনাকে অনুরোধ করব আপনার রুমালটা লাল না হয়ে আগামী দিকে সবুজ হবে এটা ফেলে দেন কিছু রাখবো সবুজ হবে কি হবে সবুজ আবার কি এটা আপনি দেখেন এটা উত্তর দিতে হবে কিনা একটা মাহফিল করতে কমিকটি লাখ লাখ টাকা যায় আপনি এসে একটা প্রশ্ন করে গোলমাল লাগায় দিবেন এ চলবে না আমার এখানে বিচক্ষণ সভাপতি আছে উনি আমাকে যেটা সিলেক্ট করবে সেটাকে আমি উত্তর দেব ঠিক ঠিক না সম্মানিত সুধি ख्याल করতেছেন কথা তাইলে আল্লাহর অলিদের দরবারে যে ইসালে সব মাফিল করা ঠিক না বেঠি হয়ে গেছে এক ভাই প্রশ্ন করেছেন গোটা মোহাম্মদ উপমহাদেশের ওহাবি ওহাবিবাদ প্রচার করেছিলেন জানতে চাই যারা এই কথা বলে তারা অজ্ঞ তারা মূর্খ তারা মিথ্যাবাদী এ কথা বলার দ্বারা তাদের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে তরিকায় মোহাম্মদিয়ার কিভাবে শুরু তা আমি বলে দিচ্ছি এক এই তরিকার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ বেরিল্লি রহমতুল্লাহ সৈয়দ আহমদ বের রহমতুল্লাহকে সৈয়দ আহমদ বেরিল রহমতুল্লাহর প্রধান খরিফা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ যার একক হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সৈয়দ আহমদ বেরিল্লি রহমতুল্লাহ আরেক খরিফা নুর মোহাম্মদ নজামপুরি নুর মোহাম্মদ নজামপুরি রহমতুল্লাহর খলিফা সুফি ফতে ওয়েশি ভর্তমানি তার খলিফা ফুরফুরার প্রতিষ্ঠাতা আবু কর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ তার থেকে ফুরফুরা ফুরফুরা থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হয়েছে সারসিনা প্রাচীন সারসিনা সোনাকান্দা তারপরে এই যে সতুরা সিঙ্গুলিয়া অনেক দরবার আপনাদের কুমিল্লা তো আস সেদ আহমদ বেরিল রহমতুল্লাহ আরেক খলিফা নুর মোহাম্মদ ঝান জাহানবি রহমতুল্লাহ নুর মোহাম্মদ ঝান জাহানবি রহমতুল্লাহর খলিফা ছিলেন আহমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ ওনার সিলসিলায় এসেছেন পৃথিবীর বিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শিব্বির আহমদ ওসমানি জাফর আহমদ ওসমানী তারপরে এইরকম বড় বড় মহাদ্দেশ পৃথিবীর সেরা সেরা মহাদ্দেশ এই সিলসিলাতে এসেছে এই তরিকাতে এসেছে কথা বুঝতেছেন কথা বুঝতেছেন এখন বলেন সে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ বাদ দিলে মুসলমান কে আছে বাংলাদেশ শুধু তাই না আরো যত তরিকা আছে অ্যানায়তপুর সুরেশ্বর তারপরে ভান্ডার আরো আছে যত এ আক্রসী আরো যত আছে শম্ভুগঞ্জ এদের সবার তরিকা গেছে সৈয়দ আহমদ বেরেলিতে যদি বিশ্বাস না করেন জামাল কাছে বই আছে দেখবেন তাদের সিলসিলা সৈয়দ আহমদ এ গেছে কিনা তাহলে সৈয়দ আহমদ বেন রহমতুল্লাহ যদি ওহাবি হয় সবাই ওহাবি তা সুন্নি কথা বলে না আছে সুন্নি এবার আসেন তাহলে সৈয়দ আহমদ বেরিল রহমতুল্লাহ শুধু সুন্নি না সকল সুন্নির বাপ ওনার তরিকার নাম তরিকা মোহাম্মদ কেন উনি তরিকা কেন বের করলেন পূর্বের মাসে একজন তরিকা নিতেন শুধু বায়াতালাল হেদায়ত বায়াতালাল হেদায়তের বায়াত দিতেন হাজার সৈয়দ আহমদ বেরেলি ইংরেজ খেদাও আন্দোলনে তারিকাতে বায়াতে হেদায়তের সাথে বায়াতে জিহাদ জিহাদের বায়াত নিলেন এই জন্য ওনার বিশেষ বৈশিষ্ট্যের কারণে ওনার তরিকার নাম হলো তরিকা মোহাম্মদিয়া এই নাম কেন হলো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন হাজার শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জীবিত থাকা অবস্থায় ওনার নামে কোনো তরিকা ছিল না ওনার এতেকালের পর ওনার নামে ওনার সালেকগন তরিকার নাম দিয়েছেন তরিকায় কাদরিয়া বুঝতেছেন ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জীবিত থাকতে ওনার নামে কোন তরিকার নাম ছিল না ওনার এনতেকালের পর ওনার সালেকগন ওনার তরিকার নাম দিয়েছে চিস্তিয়া বাহাউদ্দিন নাকশেবন্দি রহমতুল্লাহ এনতেকালের পর সালেকরা নাম দিয়েছে তারিকায় নকশেবন্দিয়া মুজাদ্দাল এনতেকালের পর সালেকরা নাম দিয়েছে মুজাদ্দেদিয়া সৈয়দ আহমদ বেরেলি বলেছেন আমার ইন্তেকালের পরেও তো আমার নামেই তরিকা হবে আমি তা চাই না বরং আমি যার গোলাম মোহাম্মদ সাহসালামের নামে আমার তরিকার নাম হবে তরিকায় মোহাম্মদিয়া এই হলো আসল তথ্য ঘটনা এটাকে আমরা বিকৃত করে মানুষের মধ্যে ফেতনা ফাঁসা সৃষ্টি করছি তিন সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ ও হাবি মতবাদকে প্রতিষ্ঠা করে নাই বরং দুদু মিয়ারা যখন সারা বাংলাদেশে জুমার নামাজকে নিষিদ্ধ করেছে নীলাদ ক্যাম্পকে বন্ধ করেছে পিরি থেকে বন্ধ করেছে ঠিক তখনই সৈয়দ আহমদ বেরিলি রহমতুল্লাহর প্রধান খলিফা মানানা কানামাত আলী জনপুর রহমতুল্লাহ এই দেশের ঘরে ঘরে মিলাদ ক্যাম্পকে কায়েম করেছেন এবং তিনি জাখিরায় কারামতি লিখেছেন আগার ফকির কুছদিন জিন্দা রহে তো ওহাবিয়াত কি মাইয়াত কো বাঙ্গাল সে মাই নিকালুঙ্গা যদি কারামাত আলী আমি আর কিছুদিন বেঁচে থাকি ওহাবি মতবাদের লাশ আমি উপমহাদেশ থেকে বিদায় দিব এত কঠিন কথা বললেন তাকে যারা ওহাবি বলে তাদের তহবা করা উচিত সংশোধন হওয়া উচিত বিশুদ্ধ পথে আসা উচিত এইরকম তহমাত দেবার কারণে কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে ঠিক কিনা বল এক ভাই প্রশ্ন করেছেন নারায় সালাদকে অস্বীকার করে এবং তাকে ফালতু বলা এর পরিণতি কি নারায় সালাদকে কোনো ভালো মুসলমান কেন কোনো নিম্ন স্তরের মুসলমানও অস্বীকার করতে পারে না আর রসুল্লাহ নারায় রেসালাত মানে রেসালাতে স্লোগান রেসালাতে স্লোগানকে যে ফালতু কাজ বলবে আমি তো মনে করি তার ইমান নষ্ট হয়ে গেছে আপনারা কি মনে করেন আরে মিয়া সাহ একা আমি গালি শুনি কথায় কথায় কাফির বলি আপনার একটু হাটা কন না যে নারায়ের সালাদকে ফালতু কাজ বলছ ওটার ইমান আছে ইমান গেছে কিনা ইমান চলে গেলে কি বলে জোরে জোরে আমি বলি না সবাই বলে বলবেন কেন কাফের হবে কেন নারায়ের সালাদকে ফালতু বলে না রায়ে তাকবির এর অর্থ আল্লাহর বরত্বের ঘোষণা নারা শব্দটা ফার্সি না অ রায়ে রিসালত অর্থাৎ রেসালতের স্লোগান আমরা বলি এটা কি ফালতু দেখুন আমি একটু সহজে বলে দিচ্ছি এখন এই ভালো কাজকে ফালতু বলল যে সে রুসুল্লাহ শানের খেলাপ কথা বলল কথা বলেন পরিষ্কার ফাতাওয়া খানে আছে ইস্তাক ইন্ন ইসতিকসাফাল আমবিয়ি কুফরুন নবীগনের شان খাটো করা কুফুরি নবীগনের شان খাটো করা কুফুরি তো যিনি নবীগণের নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার شان খাটো করলে কি কুফুরি হবে না কথা বলে না দেখুন নারায়ে রিসালাত এটা রিসালাতের স্লোগান সাহাবা একরাম ও রাসূলের রিসালাতের স্লোগান দিতেন যেমন আল বেদায় নেহাতিবনু কাসি লিখেছেন মিথ্যানবতের দাবিদার মুসালামতুল কাজাব এই জাহান্নামির বিরুদ্ধে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে তিরিশ হাজার সাহাবী যখন গেলেন যুদ্ধে যুদ্ধ যখন চরম আকার ধারণ করল এই তিরিশ হাজার সাহাবী খালেদের নেতৃত্বে একসাথে মদিনা মোনাওয়ারের দিকে ঘুরলেন আর একসাথে বললেন ইয়া মুহাম্মাদা রুসুল্লাহকে ডাক দিলেন সাথে সাথে রুসুল্লাহ নামের ইজ্জতে আল্লাহ মহাবিজয় দিলেন শাহাবায়ে কালাম মহা বিজয় লাভ করলেন মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে নামে চলে গেল তো সাহাবা কালাম দূর থেকে রেসালাত স্লোগান দিতেন কিনা সুনান ইবনে মাজা সৌদি আরবের ছাপ পৃষ্ঠাটা মনে নাই রসুল্লার সাহাবী আবদুল্লা বিন আব্বাস থাকতেন তো আয়েফে হঠাৎ একদিন ওনার এক কদম পা প্যারালাইজড হয়ে গেছে ওনার পাশে এক লোক ছিল তিনি বললেন হুজুর কি হয়েছে তিনি বললেন আমার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে তো ওই তাবেঈ আব্দুল আমিন আব্বাস কে বলেন উস্কুর কুর ইলাইকা সবচেয়ে যাকে ভালোবাসেন তাকে ডাক দেন হযরত আব্দুল আমিন আব্বাস ডাক দিলেন ইয়া মুহাম্মাদা সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিল তো দূর থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা বলা যদি শিরক হয় তারা কি বলবে আব্দুল আব্বাস আব্বাসও শিরক করছে কথা বলেন এটা বলা শিরক না এটাকে শিরক বলা শিরক এটা বলা শিরক এটা বলা যারা সেরেক বলে তারা মোশ্রেক ঠিক কিনা হয়ে গেছে আসুন আমরা এবার একটু সালাম পড়ব রাখেন আমি উঠি আচ্ছা আচ্ছা এখন সালামের সময় পালাবেন কে কে এই যে পালাচ্ছে পালাবেন এই কাজ করবেন না সাবধান আসুন মহাব্বতে আমরা একটু সালাম পড়ি

बोल